এলাচ বা এলাচি। এর অন্যান্য নাম হচ্ছে কার্ডামম, মালাবার কার্ডামম, সিলন কার্ডামম। মশলা হিসেবে বহুল ব্যবহৃত। এটি একটি সুগন্ধি গাছ। এলাচি সুগন্ধিযুক্ত একটি মশলা। এলাচিকে বলা হয় মশলার রানী। খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এটি। এলাচিতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, পলিস্যাচুরেটেড ফ্যাট, মনোস্যাচুরেটেড ফ্যাট সহ বেশ কিছু ঔষধি গুণ, যা সেবনে মানবদেহের অনেক সমস্যার সমাধান করতে সক্ষম এই ছোট মশলা। এলাচির মধ্যে কালো এলাচি বেশি কার্যকর। আমাদের দেশে যে এলাচি পাওয়া যায় তাতেও কাজ হবে। অনেকের অস্থিরতার সমস্যা রয়েছে, কোনো কারণে কিংবা অকারণে নানান বিষয়ে অস্থির হয়ে পড়েন। কোথাও যাচ্ছেন, রাস্তায় হঠাৎ জ্যাম, তখনই অস্থিরতা বেড়ে গেল। আবার কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে তার নাম মনে করতে পারছেন না, সেই থেকে শুরু হয়ে গেল অস্থিরতা। এই অস্থিরতা থেকে ঘাম হয় আর বুকের মধ্যে এক ধরনের অচেনা অনুভূতি কাজ করতে থাকে, বুক করে ধরফড়। এমন সমস্যার জন্য এলাচি খুবই কার্যকর। নিয়মিত প্রতিদিন দুবেলা দুটি করে এলাচি মুখে রেখে আস্তে আস্তে চিবিয়ে খেলে এর উপকারিতা পাওয়া যাবে, অথবা দুইটি এলাচি গরম পানিতে জাল দিয়ে সেই পানি চায়ের মতো করে খেলেও উপকার পাওয়া যায়। যারা হার্টের ও হার্টের ভালভের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এলাচি একটি আদর্শ পথ্য। প্রতিবার খাওয়ার পর একটি এলাচি চিবিয়ে খেলে হার্ট সুস্থ থাকবে, অথবা দুইটি এলাচি গরম পানিতে জাল দিয়ে সেই পানি চায়ের মতো করে খেলেও উপকার পাওয়া যাবে। আপনি কি মুখের দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্তপাত অথবা দাঁতের ক্ষয় হওয়ার মতো মারাত্মক সমস্যায় ভুগছেন, তাহলে খাওয়ার পর একটি এলাচি মুখে নিয়ে চিবাতে পারেন। কেননা এলাচির তেল মুখের সমস্যা দূর করতে কার্যকর একটি ঔষধ। প্রতিদিন দুইবেলা দুইটি করে এলাচি মুখে রেখে আস্তে আস্তে চিবিয়ে খেলে উপকারিতা পাওয়া যাবে। আমরা প্রতিদিন হরেক ধরনের খাবার গ্রহণ করে থাকি। প্রয়োজনে এবং অপ্রয়োজনে নানান খাবার একসঙ্গে খেলে এবং অতিভোজনে পেটে অস্থিরতা তৈরি হয়, পেটে গ্যাস জমে, অজীর্ণ হয়। এমন অবস্থায় একটি এলাচি মুখে দিয়ে চিবিয়ে খেলে পেট ফাপার সমস্যা আস্তে আস্তে প্রশমিত হতে থাকবে। পেটের সমস্যা তৈরি হলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। সেজন্য দুইটি এলাচি এক কাপ পানিতে গরম করে চায়ের মতো করে পান করলে এই জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বয়স বাড়ার সঙ্গে যেসব সমস্যা বেড়ে যায়, তার মধ্যে একটি হলো প্রস্রাবের গণ্ডগোল। বিশেষ করে যাদের প্রস্রাব হতে চায় না, তাদের জন্য দুইটি এলাচি এক কাপ পানিতে গরম করে চায়ের মতো করে পান করলে এই জটিল সমস্যা থেকে মুক্তি পাবেন। এলাচি ক্যান্সার প্রতিরোধে বিশাল ভূমিকা রাখতে সক্ষম, যা শুধু প্রতিরোধেরই কাজ করে না, প্রাথমিক স্তরে ক্যান্সার নির্মূলে কাজও করে। এই জন্য ক্যান্সার প্রতিরোধে নিয়মিত প্রতিদিন দুইবেলা দুটি করে এলাচি মুখে রেখে আস্তে আস্তে চিবিয়ে খেলে এর উপকারিতা পাওয়া যাবে। এলাচিতে প্রচুর ম্যাঙ্গানিজ আছে, যা শরীরের ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে লড়াই করার এনজাইম তৈরি করে শরীরকে বিষমুক্ত রাখে। খাবারের পাশাপাশি চায়ের সঙ্গেও এলাচি খেতে পারেন, যা শরীরকে বিশেষ সুবিধা দেয়। এই মশলা আপনার জীবনকে সহজ করে দিতে পারে। আমাদের প্রাকৃতিক উপাদানগুলো এমনই, যার রাসায়নিক পদার্থ অনেক জটিল সমস্যার সমাধান করতে পারে। বিশেষ করে এই সময়ে যাদের প্যানিক কাজ করে, তাদের জন্য এলাচি হতে পারে একটি পথ্য।